ক্যাম্পেইনে পাঁচ ম্যাচ খেলে এবং সেখানে বাংলাদেশ দল যদি টপ থ্রিতে ফিনিশ করতে পারে সেক্ষেত্রে এশিয়ান কাপের একটা সম্ভাবনা থাকবে। তবে বিশ্বকাপ মূল পর্বে খেলার সম্ভাবনা আপাতত দৃষ্টিতে। শেষ কিক অফ হয়েছে নবিল, আমরা যেমনটা বলছিলাম প্রি ম্যাচ শোতে যে মাসুক মিয়া জয়নি, তিনি কিন্তু অনেকটা অ্যাডভান্স পজিশনে শুরু করেছেন, তার সঙ্গে রয়েছেন রাকিব এবং বিপ্লু, আর সামনে লোন স্ট্রাইকার মতিন মিয়া। লম্বা একটা সময় ইঞ্জুরিতে ছিলেন, ইঞ্জুরি পর ফিরেছেন এবং মতিন মিয়ার রোলটা দলে থাকতে পারেননি, কোভিড হয়েছিল তার, এরপর পজিটিভ হয়েও যখন তিনি পজিটিভ থেকে নেগেটিভ হয়েও আসছেন ততক্ষণে কিন্তু তিনি আর যেতে পারেননি, ডান প্রান্ত দিয়ে আরেকটা কিন্তু ক্রস ইন করতে চেয়েছিল কিন্তু যতক্ষণে কিন্তু নিউ মেক্সিকো দলটার হয়ে খেলে থাকেন এবং অ্যাডাম নাজিম টম্পা বে রাউডিজের হয়ে খেলেন। রাইট ব্যাক ডেভিড নাজিম, তিনি বাড়িয়েছেন সামনে, ওমর হায়দারি ক্রস ডেলিভার ছিল ফেরশাদ নূর, সে পর্যন্ত যেতে পারেননি মিলাদ ইন্তেজার। চমৎকার একটা বল থ্রু হয়েছে আমিরুদ্দিন শরীফি, তিনি কিন্তু বাধাপ্রাপ্ত, তপু বর্মন হি ডিড দ্য ওয়ার্ক। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে বাংলাদেশ দল, বাম প্রান্ত দিয়ে মতিন মিয়া, ভালো একটা পাস কিন্তু তিনি ক্রিয়েট করেছিলেন, তবে সেখানে একটা বডি ট্যাসেল হয়েছে জহিব আমিরি, তিনি কিন্তু খানিকটা ফেলে দিয়েছেন ক্লাবের। ভালো ফ্রি কিক তিনি নিয়েছেন, রাকিব তিনি লাফিয়েছিলেন বাট জহিব আমিরির মাথা ছুঁয়ে, সেখানে আছেন অমিত পোপলজি, তিনি পাবেন না, শট করেছেন জামাল ভুইয়া এবং হেডার করার জন্য মাসুক মিয়া জনি গিয়েছিলেন। আফগানিস্তানের ক্ষেত্রে সেটা অ্যারাউন্ড 80% প্লেয়ারই কিন্তু তাদের ফরেন ড্রোন, জার্মানি নেদারল্যান্ডস ফিনল্যান্ডের একজন প্লেয়ার আছেন, পোল্যান্ডে এবং একই সঙ্গে ইউএসএতে দুজন, অ্যাডাম নাজিম এবং ডেভিড নাজিম। অ্যাটাকে বাংলাদেশ এই মুহূর্তে এবং সেখানে মতিন মিয়া দুজন তার সামনে, শেষ পর্যন্ত বলটাকে চমৎকারভাবে কিন্তু নিজেদের পক্ষে পজিশন এনে দিয়েছেন সেখানে নূর হোসেন মিডফিল্ডার আফগানিস্তানের, এখনও কিন্তু পজিশন বাংলাদেশ দলের। সোহেল রানা ফার এন্ডে সেখানে দিয়েছেন রহমত মিয়া হয়ে, এই মুহূর্তে সেন্টার ব্যাক তপু বর্মন এবং জামাল ভুইয়ার পায়ে, বক্সের ভেতর জামাল ভুইয়া কিন্তু বলটা দিয়েছিলেন মাসুক মিয়া জনি, তিনি কিন্তু ওভারল্যাপ করে উঠে গেছেন বক্সের ভেতর, জনি গোলের সুযোগ বাংলাদেশের, হ্যান্ডবলের আবেদনও কিন্তু টিটু এখানে ছিল, তবে রেফারি সেদিকে কিন্তু কর্ণপাত করেননি, অবশ্য রেফারি কানে দেননি তাতে। এবারে কিন্তু লং রেঞ্জ শট, শেষ পর্যন্ত কিপার জহিব আমিরের একটা স্লপি ওয়ার্ক, মাসুক মিয়া জনি কিন্তু সামনে ছুটে গিয়েছিলেন, ক্লিয়ার্ড বাই ওয়াইজ আজিজি। আরও একটা নড়বড়ে নড়চড়ে অবস্থা মধ্য দিয়ে আফগানিস্তান গেছে, বাট কাউন্টার অ্যাটাক ডেঞ্জারাস হতে পারে, সামনে অপেক্ষায় আছেন, লং রেঞ্জ শট ছিল সেটা এবং শেষ পর্যন্ত ওমরান হায়দারের শটটা ব্লক করেছেন আনিসুর রহমান জিকো, প্রসাদ নূরের একটা ক্রস এবং সেটাকে অমিত পোপালজি, তিনি কিন্তু ভালো ইন্টারসেপ্ট করলেও রাখতে পারেননি পোস্টে, সাইড নেটিং ট্রানজিশনে বাংলাদেশের দুর্বলতা খানিকটা ফুটে উঠলো, সেখানে অবশ্য ইন্ডিভিজুয়াল এররটার বেশি দায় রহমত মিয়া, বলটা ঠিকভাবে ক্লিয়ার করতে পারেননি এবং তারপর সেখান থেকে খুব দ্রুতই আমিরুদ্দিন শরীফি তিনি উঠে গেলেন সেই শটটায় নেয়ার পোস্টে আনিসুর রহমান জিকো। ম্যাচটায় বাংলাদেশ যার গোল হেরেছিল সেটা কিন্তু ছিল ফরশাদ নূরের ডান প্রান্ত দিয়ে, একটা আক্রমণ কিন্তু তৈরি হয়েছে বক্সের ভেতর, ক্রস ইন হয়েছে আনিসুর রহমান জিকো, ফার্স্টে কিছুটা সেই কি থাকলেও সেকেন্ড চান্সে কিন্তু বলটা ঠিকই নিজের গ্লাভসে নিয়েছেন, যে ক্রসটা এলো ঠিক সামনে একটা অকওয়ার্ড বাউন্স এবং সেই কারণেই হাত ফসকে ছিলেন এতক্ষণ ফরশাদ নূর, তিনি কিন্তু রাইট ফ্ল্যাঙ্কে অ্যাডাম নাজিম, ইনফ্যাক্ট ডেভিড নাজিম, দুই ভাই অ্যাডাম নাজিম, এখন হয়তো বা চেঞ্জে নামবেন তিনি, ফরশাদ নূর কিন্তু বিট করেছেন, এবার একটা ক্রস আসবে আনিসুর রহমান জিকো, আরও একবার কিন্তু তার দুই হাত চমৎকারভাবে সেভ করেছে বাংলাদেশকে, সরাসরি গোলে শট করেছিলেন সেখানে তার মার্কারকে ছিটকে ফেলে নেয়ার পোস্টটা টার্গেট করেছিলেন বিপ্লু এবং তার সঙ্গে একেবারে শেষ মুহূর্তে রহমত সম্ভবত সেখানে ছিলেন এবং নিজের পায়ের সঙ্গে বেঁধেই সম্ভবত পড়ে গেলেন, নেয়ার পোস্টটা আগলে রেখে আনিসুর রহমান জিকো বাঁচিয়ে দিয়েছেন বাংলাদেশকে। আপনি দেখুন ফরশাদ নূর তার ভিশন, তিনি ওই জায়গা মতো, সোহেল রানা বিপ্লুকে দিয়েছেন সামনে অপেক্ষায় মতিন মিয়া, জনি এবং ফার এন্ডে আছেন রাকিব হোসেন, শেষ পর্যন্ত নিজেই শট করলেন দূর থেকে এবং একেবারেই নির্বিঘ্নেই দেখে শুনে সেখানে ওয়াইজ আজিজি, তিনি কিন্তু বলটাকে যেতে দিয়েছেন, তবে বাংলাদেশ দলের অন্য অপরচুনিটি কিন্তু এখনও খোলা, সেক্ষেত্রে আসবো আমরা আলোচনায়। এবারে কিন্তু চমৎকার একটা ক্রস কিন্তু সেখানে এসেছিল এবং সে পর্যন্ত দৌড়ে সেই জায়গাটা কভার দিতে পারেনি, বাট ওমরান হ্যাঁ মার্কিংয়ের দিকেই মনোযোগী হচ্ছে, শর্ট করে নেওয়া হয়েছে কর্নার কিকটা, সেই জায়গায় ফয়সাল শায়েস্তে ক্রস করেছেন বিপজ্জনক ক্রস, তবে সেটা তারেক কাজী, তার ক্লিয়ারেন্স তারেক কাজী, সো ফার সো গুড,
ডেফিনেটলি ফারশাদ নূর পেছনে ছিলেন, যিনি কিনা দুশানবেতে বাংলাদেশের সঙ্গে কিন্তু একটা গোল করেছিলেন। ভেরি ডেঞ্জারাস ম্যান ক্যাপ্টেন আফগানিস্তানের, স্কোরিং করবার অপরচুনিটি থাকলে কিন্তু দুহাত ধরে সেটা লুফে নেন। ঠিক করেছেন, এই বলতে বলতে কিন্তু কর্নারটা কিন্তু এনিমাজ হয়ে গেছে, একজন ফুটবলার কিন্তু কম রয়েছে বাংলাদেশের। একটা লং রেঞ্জ ট্রাই কিন্তু ছিল, 2-21 লড়াই, সেখান থেকে রাকিব তার গায়ে ডিফ্লেক্টেড হয়েছে প্রথমে, যদিও বল পজিশন সেটা কিন্তু কেড়ে নিয়েছে আফগানিস্তান। ওমরান হায়দারি বক্সের ভেতর, এবার কিন্তু সেখানে তপু বর্মন ফার্স্ট হেডটা তিনি করেন, বাঁশিটা তিনি বাজাবেন বলতে বলতে বাজিয়ে দিয়েছেন সেই বাঁশি, রাইট মোদ বুনিয়াদি ফোর্ট, তিনি কিন্তু বাঁশি বাজিয়ে দিয়েছেন ইরানিয়ান রেফারি। অর্থাৎ ইভেন একটা ব্যাটল কিন্তু শেষ করে বাংলাদেশ দল এবং আফগানিস্তান, ভালো ডিফেন্ডিং এখন পর্যন্ত, যেভাবে আফগানিস্তানকে গোল বঞ্চিত রাখতে পারা গেছে শেষ পর্যন্ত বাংলাদেশ দল সেই প্রয়াসে কতটা সফল হয়। রাইট ফ্ল্যাঙ্ক ধরে এই মুহূর্তে ডেভিড আহমেদ নাজেম, তিনি কিন্তু চমৎকারভাবে কিন্তু প্লেস করেছেন শরীফি, তার পুরস্কার কিন্তু আফগানিস্তান পেয়ে গেল। সেকেন্ড হাফের শুরুতে এসেই কিন্তু ভাঙল ডেডলক, বাংলাদেশ দল পিছিয়ে গেল, চোখের পলকে পিছিয়ে গেল বাংলাদেশ দল। রহমত মিয়া আউট অফ পজিশন, সেই জায়গায় বিপ্লুর উপরে দায় বেড়েছিল, দায়িত্ব বেড়েছিল, এবং শেষ পর্যন্ত তিনি সেই কাজটা করতে পারেননি। একটা ক্রস, সেখান থেকে দারুণ ফিনিশিং আমিরউদ্দিন শরীফের, দেখুন যেখানে সেন্টার ব্যাক শরীফ মোহাম্মদ দারুণ একটা পাস খেললেন, এবং সেই জায়গায় এরপরে যে ক্রস, সেখান থেকে একেবারেই সহজ ফিনিশিং, তবে দেখে সহজ মনে হলেও কাজটা কঠিন ছিল। ওয়ান টাচে ডিরেকশন ওয়াজ পারফেক্ট আমিরউদ্দিন শরীফি, এর আগে জাতীয় দলের জার্সিতে একটা গোলি ছিল এই আফগান ফরওয়ার্ডের, আজকে লোন স্ট্রাইকার হিসেবে স্টার্ট করেছিলেন, সেকেন্ড হাফে কিন্তু সামনের দিকেই তাকে প্লেস করেছেন কোচ আনুস দাস্তগীর, তার পুরস্কারটাও তিনি এনে দিয়েছেন আফগানিস্তান দলকে, যে লিড নেওয়ার জন্য পুরোটা সময় জুড়ে কিন্তু আফগানিস্তান পাখির চোখ করেছিল, অবশেষে সেই লিডটা আদায় করতে পেরেছেন। নূর হোসেন, ডেভিড নাজেম, ফয়সাল শায়েস্তে, তাকে সেখানে চ্যালেঞ্জটা জানিয়েছেন বিপ্লু, শেষ পর্যন্ত তার পায়ে ছুঁয়ে বল গেছে টাচলাইনে, বাইরে থ্রো ইন আফগানিস্তানের ফয়সাল শায়েস্তে, আবারও বিপ্লুর টাচ, ব্যাক টু ব্যাক, এই মুহূর্তে ভয়ঙ্কর কঠিন একটা অবস্থার মধ্যে দাঁড়াবে বাংলাদেশ দলের জন্য, মাইন্ডসেটে এখনও কোনো চেঞ্জ নেই। ফরশাদ নূর দলের ক্যাপ্টেন এই মুহূর্তে বক্সের ভেতরে নিজে ঢুকে পড়েছেন ডেভিড নাজেম, তিনি কিন্তু বেশি কারিকুরি করতে গিয়ে সেখানে ডিসপোজেসড হয়ে গেলেন। রহমত, সেকেন্ড বল উইন করার ক্ষেত্রে বাংলাদেশের ব্যর্থতাও আসলে এই ম্যাচে অনেকটুকু পিছিয়ে দিচ্ছে তাদের। কাউন্টার অ্যাটাকে আফগানিস্তান, গোল স্কোরার আমিরউদ্দিন শরীফি দূর থেকে একটা শট করতে পারেন, শট করেছেন, তবে বেঁচে গেছে বাংলাদেশ, অনেকটুকু বাইরে দিয়ে গেছে, যদিও অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখলে সেটা পরিষ্কার হবে। আমিরউদ্দিন শরীফি সামনে পুরোপুরি ফাঁকা, শটটা নিলেন অনেকটুকু বাইরে দিয়ে, বাংলাদেশের ডিফেন্স লাইন অনেকটুকুই তছনছ তছনছ, এবং যথেষ্ট স্পেস আছে সেই জায়গায়, আমরা দেখছিলাম যে রানটা মেক, সেখানে সোহেল রানার জায়গায় মানিক মোল্লা, সেই চেঞ্জটাই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের। সেকেন্ড হাফে আরও একটা আক্রমণ কিন্তু ক্রিয়েট করেছে, তবে শেষ পর্যন্ত তপু বর্মন, তবে লাস্ট চান্স ফার্স্ট গোল স্কোরার আমিরউদ্দিন শরীফি তার সামনে কিন্তু ছিল, একেবারে স্লপি ফ্রম ক্যাপ্টেন বাংলাদেশ, তার ঠিক নিচে বা প্রান্ত ধরে জুয়েল, ডান দিকে রয়েছেন নতুন নামা রয়্যাল রাকিবের ক্রস, এই মুহূর্তে কিন্তু তেড়ে ফুড়ে অ্যাটাক করছে বাংলাদেশ দল। রাইট ফ্ল্যাঙ্কে আমরা রাকিবকে যেরকম সব প্রতিভ মুভ করতে দেখি চট্টগ্রাম আবাহনীর হয়ে, দ্য কাইন্ড অফ মুভ কিন্তু তিনি এক্ষেত্রেও করেছিলেন, একটা ভালো ক্রসও ডেলিভার হতে পারতো সেটা, বাট তিনি কিন্তু নিজে ইন্টেন্ডেড ছিলেন যে গোল মুখেই কিন্তু শটটা রাখবেন রাকিব, তিনি কিন্তু স্বস্তি ফিল করছিলেন না আঘাত পাওয়ার পর। এবং মানিক মোল্লা, তিনি কিন্তু একটা ভালো বল থ্রু করেছেন, বক্সের ভেতরে ঢুকে গেছেন, এবং বাংলাদেশ দলের গোল করার একটা ভালো সুযোগ ছিল সেখানে, গোল্ডেন অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি মানিক মোল্লা, এবং অবশ্যই বিশ্বমঞ্চে নজর টানার, এবং সেই জায়গাটায় ফেল করে গেলেন তিনি শেষ পর্যন্ত কিপার, সেক্ষেত্রে আমরা দেখলাম ওয়াইজ আজ ইজি, তাকেও ক্রেডিট দিতে হবে, জায়গাটা ন্যারো বানিয়ে ফ্রিকিক রিমন হোসেনের বক্সের ভেতরে ফেলেছেন, এবং সেটাকে আজ ইজি এসে ক্লিয়ার করলেন, পাঞ্চিং ক্লিয়ারেন্স। জামাল ভুঁইয়া যে ফ্রিকিকটা নিলেন অনেকটা এরকম জায়গা থেকে, ইন্ডিয়ার এগেইনস্টে একটা গোল বাংলাদেশ পেয়েছিল, এবারে কিন্তু ভালো একটা সুযোগ আছে, তপু বর্মন, তপু বর্মন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, রাইট, এবং আমরা প্রি শটে কিন্তু এই কথাটাই বলছিলাম, সেট পিস থেকে তপু বর্মন, তাকে নিয়ে কোচের যে একটা মূল প্ল্যান সেটা এবার সেট পিস থেকে হয়নি, কিন্তু সুযোগটা কাজে লাগিয়ে ডিবক্সের ভেতর ছিলেন, সিঙ্গেল ছিলেন, খানিকটা সময় নিলেন, বলটাকে নিজের কন্ট্রোলে আনলেন, একদম 1-1 শট, নিখুঁত ফিনিশিং তপু বর্মন, ডিফেন্সের অতন্ত্র প্রহরী, তিনি কিন্তু গোল খুদাও যে তার আছে সেটা কিন্তু তিনি মিটিয়েছেন। দুই সেন্টার ব্যাক মিলে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন, রিয়াদুল হাসান রাফি তার হেড, এরপর তপু বর্মন স্ট্রাইকারদের মতো ফিনিশিং, বাংলাদেশ 1
আফগানিস্তান 1 ম্যাচের শেষ দিকের খেলা চলছে দোহায় অবশ্যই বাংলাদেশ স্ট্রাইকাররা অনুতপ্ত হবেন টপু হ্যাজ শোন দ্য ওয়ে পূর্ণভাবে তারা ডিসপ্লে করতে পেরেছে এবারে কিন্তু মেহেদী হাসান রয়্যাল একটা বল বাড়িয়ে দিয়েছেন মতিন মিয়া সেই জায়গাটা আবারও কিন্তু মতিন বল পাবেন বাংলাদেশের সামনে আবারও সুযোগ ডিবক্সের সামনে ঢুকে পড়েছেন মতিন সেখানে কিন্তু মতিন চেঞ্জে নেমেছেন জুবের শারজা মতিন মিয়া এবং মাসি সাইখানি বসুন্ধরা কিংস ভার্সেস আবাহনী লিমিটেড একটা টক্কর মাঠের অন্য প্রান্তে জমেছিল সেখানে একটা পেনাল্টি সেটাকে ফেয়ার মনে করেছেন এই মুহূর্তে অন দা মুভ আবারও বাংলাদেশ দল রাইট ফ্ল্যাঙ্ক ধরে আব্দুল্লাহ বাড়িয়েছেন চমৎকারভাবে মতিন মিয়া সেখান থেকে সুযোগ কিন্তু রয়েছে জুয়েল রয়েছেন সেখানে জুয়েল দেখা যাক খানিকটা সময় নিয়েছেন বক্সের ভেতর দিয়েছেন মতিন রয়েছেন তবে মতিন কিন্তু বলটা যে টার্গেটটা তিনি করলেন সেটা কিন্তু গোলকিপার নুরুল্লাহ আমিরি কাটব্যাক করে নিচে দিয়েছেন নূর হোসেন এনার্জেটিক ডাইনামিক এখনো কিন্তু একই রিদমে ডেভিড নাজামের হেডার এবং শেষ পর্যন্ত হেড করেছিলেন ডেভিড নাজামের ক্রস থেকে আবারও আমিরি যিনি কিনা গোল করেছিলেন আফগানিস্তানের হয়ে আমিরির আরও একটা হেডার ছিল ডান দিক থেকে ক্রস সেখান থেকে হেড এবং আনিসুর রহমান জিকো তাকিয়ে তাকিয়ে দেখছিলেন কিছুই করার ছিল না এবং এক্সট্রা টাইমের পাঁচ মিনিটও শেষ হয়ে গেছে রেফারি মৌদ বনিয়াদি ফোর্থের শেষ বাঁশি অর্থাৎ এরই সঙ্গে ম্যাচ শেষ বাংলাদেশ 1 কাতার 1 হোম ম্যাচে ছিল বাংলাদেশ দলের এই ম্যাচটা কাতারের জেসিম বিন হাম্মাদ স্টেডিয়ামে এবং সেখান থেকে একটা পয়েন্ট অর্জন করে নিতে পারা বাংলাদেশ দলের সেটা একটা বিরাট অ্যাচিভমেন্ট অবশ্যই আফগানিস্তান সেকেন্ড হাফে শুরুতে এগিয়ে গিয়েছিল শেরিফির গোলে এবং 84th মিনিটে খেলা শেষের 6 মিনিট আগে কিন্তু বাংলাদেশ দলকে ম্যাচে ফিরিয়েছিলেন ডিফেন্সের নেতা টপু বর্মন অবশ্যই আমরা তাকে নেতাই বলতে চাই এবং তিনি বাংলাদেশ দলকে 3 পয়েন্ট লুজ করা থেকে বাঁচিয়েছেন একটা পয়েন্ট ঝুলিতে পড়লো অর্থাৎ 2